بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم وقال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আমাদের নিয়মিত আয়োজন নুরুল কোরআনে প্রত্যেক আলোচনার আগে আমি একটা বিষয়ের আপনাদের সামনে বিষয়টা উল্লেখ করি এরপরে আলোচনা শুরু করি আজকেও যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ দুটি কথা হাক্কুল্লাহ আল্লাহর হক হাক্কুল ইবাদ বান্দার হক হাক্কুল্লাহ যেটা সেটা আল্লাহ পাক যে কোনো সময় তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক যেটা বান্দার সাথে সংশ্লিষ্ট বান্দার যে সমস্ত হক হুকুক আদায় করতে হয় সেগুলো যার হক নষ্ট করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন না প্রথমে তার কাছ থেকে তার হক আদায় করে ক্ষমা নিয়ে
এরপরে আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক বান্দার এই তওবাকে কবুল করেন। আজকে হাক্কুল ইবাদের সাম্যক কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দর্শক শ্রোতা, হাক্কুল ইবাদ একে অন্যের সাথে হক হুকুক থাকে, মা বাবার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি মা বাবার হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক, মুসলমানের প্রতি মুসলমানের হক, অমুসলিম প্রতিবেশীর প্রতি আপনার হক, এমনকি গাছপাতা, তরুলতা, এনভায়রনমেন্ট, মাটি, আপনার পরিবেশ, এগুলোরও হক আপনার উপরে রয়েছে। সেই বিষয়গুলো জানা এবং সেগুলো মানা, পালন করা আমাদের উপরে একান্ত প্রয়োজন। কারণ আল্লাহ পাকের মখলুকের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ মখলুক। আল্লাহ পাক নাবাতাত, জামাদাত, হায়ওয়ানাত, হায়ওয়ানাতের মধ্যে দুই কিসিম, হায়ওয়ানে নাতিক, হায়ওয়ানে গায়রে নাতিক আল্লাহ পাক তৈরি করেছেন। নাবাতাত, জামাদাত, সেগুলোর কোনো হিসাব নাই। হায়ওয়ানাত, এই হায়ওয়ানাতের মধ্যে হায়ওয়ানে নাতিক, হায়ওয়ানে গায়রে নাতিক, কথা বলনেওয়ালা হায়ওয়ান, কথা না বলনেওয়ালা হায়ওয়ান, কথা না বলনেওয়ালা হায়ওয়ানদেরও বিচার নাই। কথা বলনেওয়ালা হায়ওয়ানদের মধ্যে আবার দুই ধরনের, মানুষ এবং জিন। আল্লাহ পাক মানুষ এবং জিন সম্পর্কে ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে এমনিতেই সৃষ্টি করি নাই, আমি করেছি আমার ইবাদত করার জন্য, উদ্দেশ্য হলো আমার ইবাদত করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে জিনকে সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াকে সৃষ্টি করেছেন জিন জাতিরও সৃষ্টির আরও হাজার হাজার বছর আগে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলেছেন, এই পৃথিবীর প্রথম যে ঘর হলো কাবাঘর, আর ওই কাবাগরের নিচের যে মাটি, এই মাটি হলো পৃথিবীর নাবিদ দেশ অর্থাৎ মধ্যখান। সমস্ত পৃথিবী ছিল পানি, আর ওই পানির মধ্যে ফেনার মতো বাঁচতে বাঁচতে আস্তে আস্তে ওই ফেনা দিয়ে মাটি তৈরি হয়েছে, আর ওই মাটিগুলো বাড়তে বাড়তে সমস্ত পৃথিবী তৈরি হয়েছে। আর এই পৃথিবীর মূল জায়গা হলো কাবাগরের পাদদেশ। আল্লাহ পাক পৃথিবী তৈরি করে পৃথিবীতে জিন জাতিকে তৈরি করলেন, তারা আল্লাহর ইবাদতও করলো, নাফরমানিও করলো। বেশিরভাগ ক্ষেত্রে তারা নাফরমানির মধ্যে মুবতলা হলো। কয়েকবার আল্লাহর ফিরিস্তার মাধ্যমে তাদেরকে শিকস্ত দেওয়া হলো, তাদেরকে ধ্বংস করা হলো। সর্বশেষ ধ্বংসের পর একটা জিন, তার ছোট্ট একটা জিনকে জান্নাতে নিয়ে গেলেন ফিরিস্তাগণ, সেই জিন হলো ইবলিস। আর এই ইবলিস জান্নাতে থাকা অবস্থায় ফিরিস্তাদের সংস্পর্শে থেকে মুআল্লিমুল মালায়েকার দরজার মধ্যে পৌঁছে গেল, এবং আদম আলাইহিসসালামকে তৈরি করে যখন আল্লাহ হুকুম করলেন সিজদা করার জন্য, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফিরিস্তাগণ সিজদা করলেন, ইবলিস সিজদা করল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বার করে দিলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের মধ্যে থেকে হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়াপরবশ হয়ে আম্বিয়া কেরামগণের মাধ্যমে তালিমের ব্যবস্থা করে দিয়েছেন। যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী মানুষদের মধ্যে থেকে ছিলেন, লক্ষাধিক নবী রাসুল পৃথিবীতে এসেছেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, তিনিও নবী, হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ
নবী যিনি তিনি হলেন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে কোনো নবী আসবেন না। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ পাক ফরমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কেউ শুধু বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি রাসূলুল্লাহ, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এ কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম সর্বশেষ নবী, এটার উপরে আমাদের ঈমান আনতে হবে। এই নবীর পরে আরও অন্যকে নবী মানলে সেই ব্যক্তি যতই নামাজ রোজা, যতই ইসলামিক পরিবেশ, ইসলামিক লিবাস, চালচলন থাকুক না কেন, কোনো অবস্থায় সে মুসলমান হতে পারবে না, সে দায়রা ইসলাম থেকে বের হয়ে যাবে। মহতরম দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল করিমের এই আয়াতে করিমাতে আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সেখানে আল্লাহ পাক ফরমান, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদতের পর যে সমস্ত জিম্মাদারি বান্দার উপরে আসে, আল্লাহ পাক ফরমাইতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ, তোমরা মা বাবার প্রতি এহসান করো, সদয় ব্যবহার করো, মা বাবার সাথে এহসান, সদয় ব্যবহার করো। এরপরে আল্লাহ পাক ফরমাইতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পিতামাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো, এবং নিকটাত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো, নিকটাত্মীয়দের হক আদায় করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ পাক ফরমান, এতিম মিসকিনদের তোমরা সাহায্য করো, অবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের হক আদায় করো, ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করো, ওয়াল জারিদুল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। এখানে ওয়াল জারিদুল কুরবা ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশী, এই প্রতিবেশী দুই ধরনের হতে পারে, ওয়াল জারিদুল কুরবা মুসলমান প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি অমুসলমান প্রতিবেশী, মুসলমান অমুসলমান প্রতিবেশীর হক তোমরা আদায় করো, এবং অসহায় মুসাফিরদেরকে তোমরা সাহায্য করো, মুসাফিরদেরকে সহযোগিতা করো, এবং নিজের দাস দাসী অধীনস্থ কর্মকর্তা অধীনস্থ কর্মচারী তাদের হক আদায় করো, তাদের দিকে তোমরা লক্ষ্য রাখো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি হকের কথা বলেছেন। প্রথম হক হইল আল্লাহর হক, আল্লাহর ইবাদত, এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো অবস্থায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আল্লাহ পাক আপনার আমার ইজ্জতদাতা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার রিজিকদাতা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার চাকরিদাতা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার হায়াতদাতা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার ইজ্জত দেনওয়ালা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার আপনাকে আমাকে বেইজ্জত করনেওয়ালা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমাকে সুস্থ করনেওয়ালা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমাকে অসুস্থ করনেওয়ালা। এ কারণে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালোমন্দ যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে, এই কথার উপরে বিশ্বাস রাখতে হবে। অনেকে মনে করেন আমরা ইবাদত করছি বিদায় আমাদের উপরে কোনো মুসিবত আসবে না, ইবাদত করছি আল্লাহর হুকুম হাকাম মানছি, কেন আমার উপরে আমার সন্তান অসুস্থ হয়, আমার মাল নষ্ট হয়ে যায়, আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, আমার জিনিসপত্র নষ্ট হয়ে যায়, কেন, আমি তো সাদাকা দেই, দান খয়রাত করি, যাকাত দেই, আল্লাহর ইবাদত করি, এরপরেও কেন আমার উপরে বিপদ আসে। অনেকে শেষে আল্লাহর সাথে কুফুরি করা শুরু করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক।
এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর পরীক্ষার জায়গায় এক একজনকে এক এক ধরনের পরীক্ষা করা হয়। ছাত্র যত ভালো হয়, যত কঠিনই প্রশ্ন থাকুক না কেন, সেই প্রশ্নের ছাত্র জবাব দিতে পারে। ছাত্র যত উপরের ক্লাসের হবে, তার পরীক্ষা তত কঠিন হবে। প্রাইমারি স্কুলের ছাত্র আর মাস্টার্স ক্লাসের ছাত্র, পিএইচডি ক্লাসের ছাত্র, তাদের পরীক্ষা সমান নয়। তাই যত উপরের ক্লাসের ছাত্র, যত বেশি আমলদার মানুষ হবে, যত বেশি আল্লাহর নৈকট্য পালনকারী, নৈকট্যধারী, মুত্তাকি পরহেজগার ব্যক্তি হবে, তার উপরে তত বেশি পরীক্ষা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসিবত বেশি আমার উপরে, আম্বিয়া কেরামদের উপরে, আম্বিয়া কেরামদের উপরে, এরপরে সাহাবায়ে কেরামদের উপরে, সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, এভাবে মুসিবত আসবে। আমরা পৃথিবীর ইতিহাসে দেখি আম্বিয়া কেরামগণের উপরে কত মুসিবত এসেছে। অনেক আম্বিয়া কেরাম তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, শহীদ হয়েছেন, তার সাথীগণ, তার অনুসারীগণ, তার এলাকার মানুষ তাকে শহীদ করে ফেলেছে, করাত দিয়ে দুই টুকরা করে ফেলেছে। বনি ইসরায়েলের কৌমেরা তারা অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য হযরত নূহ আলাইহিসসালাম মাছের পেটে গেছেন। হযরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবন অতিক্রম করেছেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নিকণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে। হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনের সাথে সংঘাতে লিপ্ত হয়েছেন, নীল নদ পাড়ি দিয়েছেন, নীল নদে তাকে পানিতে সলিল সমাধি করার চেষ্টা করা হয়েছে। হযরত মূসা আলাইহিসসালামকে সুল্লিতে চড়ানোর চেষ্টা করা হয়েছে। এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তে রঙ্গিন করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্মভূমি, নিজের পিতৃভূমি, নিজের জন্মস্থান থেকে, বাপদাদার ভিটা থেকে তাকে অন্যায় অবিচার করে, তাকে কষ্ট দিয়ে, তাকে আঘাতে আঘাতে জর্জরিত করে তার বিটাচারা করা হয়েছে। তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। বদরের ময়দানে তিনি স্বয়ং সেনাপতি হয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। এই দিনকে পৃথিবীতে বুলন্দ করার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশকে টুকরা টুকরা করা হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হতে হয়েছে। এভাবে এই পৃথিবীতে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আম্মায়ে মুস্তাহিদিন, একমাত্র আল্লাহ পাকের নামকে বুলন্দ করার জন্য, আল্লাহু আকবরের আওয়াজকে পৃথিবীতে বুলন্দ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তারা শহীদ হয়েছেন, জান মাল কুরবানি করেছেন আল্লাহর নামকে বুলন্দ করার জন্য। এ কারণে প্রথম নম্বর হলো হক্কুল্লাহ, আল্লাহর হক আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর হকের একটা মিসাল আমি আপনাদেরকে দেই। আল্লাহ পাক আমাদেরকে হাত পা, চোখ, কান, শ্বাস প্রশ্বাসের সুযোগ সুবিধা, খাবারের জন্য মুখ হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত সুন্দর করে তৈরি করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদ আল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক ইনসানকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দরভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুর প্রয়োজন তা আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। যে কিছুর প্রয়োজন, যার প্রয়োজন যত বেশি, সেই প্রয়োজনীয় জিনিসগুলোকে আল্লাহ পাক ইজি করে দিয়েছেন। ডায়মন্ডের প্রয়োজন নাই আমাদের, তাই ডায়মন্ড এটা ইজি নয়, অনেক মূল্য রাখে ডায়মন্ড, এটা আমাদের প্রয়োজন নাই। স্বর্ণের প্রয়োজন নাই, না হলেও মানুষ বাঁচবে, এই স্বর্ণের মূল্য অনেক বেশি, কিন্তু সেটা না হলে মানুষ বাঁচবে। স্বর্ণ রৌপ্য, এগুলো না থাকলে মানুষের কোনো অসুবিধা হবে না। পানির অপর নাম জীবন, পানি না হলে মানুষের চলবে না, কিছু সময় চলবে, কিন্তু 24 ঘন্টা 42 ঘন্টা পরে পানির দরকার পড়বে। তাই পানি
হাতের নাগালে রয়েছে, এত মূল্য দিতে হয় না পানির জন্য, কোথাও পানি ফ্রি রয়েছে, কোথাও স্বল্প মূল্যে পানি পাওয়া যায়। কিন্তু আরেকটা জিনিস যেটা আমাদের একান্ত প্রয়োজন, একটা সেকেন্ড যেটা বিহীন আমরা বাঁচতে পারবো না, সেটা হলো বাতাস, অক্সিজেন। সেই অক্সিজেনকে আল্লাহ পাক আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের জন্য কোনো পয়সা পে করতে হয় না। একজন মানুষের অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় আর যদি ডাক্তারি পদ্ধতি থেকে তাকে অক্সিজেন দেওয়া হয়, এক রুগী আরবিয়ান, এক রুগী অনেক ধনাঢ্য ব্যক্তি, 60 বছর বয়সে তিনি হসপিটালে গেছেন করোনার কারণে, এক সপ্তাহ পর তাকে বিল যখন ধরিয়ে দেওয়া হলো 80,000 দিনার, 80,000 রিয়াল যখন তার বিল হলো, তিনি এই বিলটা দেখে কান্না শুরু করে দিছেন। হসপিটাল কর্তৃপক্ষ এই শেখ, এই আমিরের কান্না দেখে তারা হতভম্ব হয়ে গেল। এত পয়সার মালিক, তিনি 80,000 রিয়ালের বিল দেখে কেন কান্না করছেন? তারা এই বিলটাকে কিছু কমিয়ে দিল, 75,000 রিয়াল বিল করে দিল। কিন্তু তার কান্না তো থামে না। জিজ্ঞেস করা হলো, শেখ আপনি কাঁদছেন কেন? আপনি তো এত বড় আমির, এত পয়সার মালিক, আপনার এই বিল পরিশোধ করতে তো কষ্ট হওয়ার কথা নয়। তিনি বললেন যে আমি এক সপ্তাহ হসপিটালে ছিলাম, অক্সিজেন দেওয়া হয়েছে, এই অক্সিজেনের বিল যদি হয় 80,000 রিয়াল, আমার 60 বছর বয়সে আমি কত মিলিয়ন মিলিয়ন রিয়ালের অক্সিজেন নিয়েছি, সেগুলোর বিল আমি আল্লাহ পাকের কাছে কিভাবে পরিশোধ করব। সুবহানাল্লাহ। আমরা কি এভাবে কখনো চিন্তা করে দেখেছি যে আল্লাহর হক আমরা আদায় করতে পারছি কি না, আল্লাহর হক আমরা আদায় করছি কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহর সাথে শরিক না করি, আল্লাহর সাথে শিরিক না করি, আল্লাহর সাথে কাউকে শরিক না করি। কিন্তু আমরা কথায় কথায়, কাজে কর্মে, ইমান আকিদায়, আমরা বিশ্বাসে আল্লাহর সাথে শরিক করছি, বুঝে হোক না বুঝে হোক আল্লাহর সাথে শরিক করছি। এ কারণে শিরিক গুনাহ হলো সব থেকে বড় গুনাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সব থেকে বড় গুনাহ, শিরিক থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি এহসান করতে হবে। আহারে, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু অবাধ্য সন্তানেরা ওই মা বাবাকে কষ্ট দেয়, ওই মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, মা বাবার সন্তুষ্টির জন্য কিছু করে না। অথচ নবীজি ইসলাম বলেছেন, রিদার রব্বে রিদাল ওয়ালিদাইন ও সাখাতার রব্বে সাখাতাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টির উপরে, আল্লাহর অসন্তুষ্টি হলো মা বাবার অসন্তুষ্টির উপরে। যাদের উপরে মা বাবা অসন্তুষ্ট তাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, যাদের উপরে মা বাবা সন্তুষ্ট তাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট। সুবহানাল্লাহ। অথচ আমরা কি সেটা চিন্তা করি, মা বাবার সাথে কত বেয়াদবি করা হয়, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা হয়। অথচ আল্লাহ পাক বলেছেন যে তোমরা মা বাবার সাথে ধমকে, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাই অঙ্গবিল ওয়ালিদাইন ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা হাদহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা হাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমাদের মধ্য থেকে মা বাবা যখন তারা বার্ধক্য উপনীত হবেন, আহাদ হুমা ও কিলা হুমা দুজনই বার্ধক্য যখন উপনীত হবেন, ফালা তাকুল্লা হুমা উফিং ওয়ালা তানহার হুমা, তোমরা তাদের কোনো হুকুমের কারণে উফ ব্যবহার করো না এবং ওয়ালা তানহার হুমা ধমক দিয়ে তাদের সাথে কথা বলো না। আজকে মা বাবার সাথে ধমকের সুরে কথা বলা হয়, মা বাবা যদি একটা কথাকে দুইবার বলেন তাহলে মা বাবাকে ধমক দেওয়া হয়, বলা হয় বৃদ্ধ হয়ে গেছেন এত কথা বলেন কেন, আপনি তো খাটে বসে বসে খাবার পেলেই হয়, আপনি কেন সবগুলোতে নাক গলান, আপনি কেন ফ্যামিলির ব্যাপারে কথা বলেন, আপনি কি বুঝেন? নাউজুবিল্লাহ মিন জালিক, আমি শিক্ষিত হয়েছি, আপনি এগুলো সম্পর্কে কি বুঝেন, আপনি কথা বলেন কেন? নাউজুবিল্লাহ মিন জালিক,
নিজ কানে দেখে শুনেছি, নিজ চোখে দেখেছি এমন সমস্ত ব্যবহার। অথচ নামাজ পড়ি আমরা, অথচ আমরা নিজেদেরকে সুফি হিসাবে দাবি করি, আমরা নিজেদেরকে মুত্তাকি হিসাবে দাবি করি, আর মা বাবার সাথে এমন আচরণ করা হয়, এমন আচরণ করেন, নাউজুবিল্লাহ মিন জালিক। মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন, তাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফরমান, হুমা জান্নাতুকা ও নারুকা ও হুমা নারুকা, তারাই তোমাদের জান্নাত, তারাই তোমাদের নার, জাহান্নাম। মা বাবাই তোমাদের জান্নাত, মা বাবাই তোমাদের জাহান্নাম। মা বাবা যদি খেদমত করে জান্নাত অর্জন করতে পারো, তাহলে তোমরা জান্নাতি, আর মা বাবাকে অসন্তুষ্ট করে যদি তোমরা কবরবাসী হও, তাহলে তোমরা জাহান্নামী, যতই ইবাদত করো না কেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ ওই মা বাবা আমাদের জন্য কতই কষ্ট করেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, ওই বাবা পিঠে বোঝা বহন করে সন্তানের জন্য, এত মেহনত করে সন্তানের জন্য, রুজি করেন, বাজার সওদা করে সন্তানকে খাওয়ান, আর ওই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বহন করে সন্তানকে ধারণ করেন, এই মা 2 বৎসর সন্তানকে দুধ পান করান, ওই মা সন্তানকে খাবার দেন, কাপড় চোপড় তৈরি করে দেন, কাপড় চোপড় ধুয়ে দেন, ওই সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন এই মা, ওই সন্তান মাকে কত যন্ত্রণা দেয়। ছোট্টবেলা যখন মা সন্তানকে এক সাইডে রাখেন, আর ওই সন্তান যখন প্রস্রাব করে ওই সাইড ভিজিয়ে ফেলে, কান্না করে, মা অপর সাইডে নিয়ে আসেন, ওই সন্তান ওই সাইডটাও ভিজিয়ে দিল প্রস্রাব করে, ওই মা আদরণী মা সন্তানকে নিজের বুকের মধ্যে নিয়ে নেন, সন্তান যখন প্রস্রাব করে বুকটাও ভিজিয়ে দেয়, ওই মা ওই সন্তানকে ফেলে দেন না, বুকের মধ্যে জড়িয়ে রাখেন। আর আজকের এই আধুনিক যুগে নেপি তৈরি হয়েছে, নেপি যখন মা পরিয়ে দেন, সন্তান যখন কান্না করে, মা নাকটা লাগিয়ে নেপকির মধ্যে ঘ্রাণ নেন যে সন্তান প্রস্রাব করেছে নাকি টয়লেট করেছে, মা বুঝতে পারেন টয়লেটের গন্ধ মার কাছে দুর্গন্ধ মনে হয় না, আহারে আমার সোনামণি তো টয়লেট করেছে যার কারণে তার কষ্ট হচ্ছে, মা নেপিটা চেঞ্জ করে দেন। আর ওই মা যখন বৃদ্ধ বয়সে একটু কষ্ট হয়, বলেন আমার কাপড়টা চেঞ্জ করে দাও, বলেন আমাকে আমার ওই জিনিসটা একটু এগিয়ে দাও, এক বা এক কথাকে যখন দুইবার বলেন, বলেন কুকা তুমি কোথায় যাচ্ছ, বাবা আমি বাজারে যাচ্ছি, মা যখন জিজ্ঞেস করেন ও বাবা তুমি কোথায় যাচ্ছ, আমি হাওরে যাচ্ছি, আবার ভুলে যান জিজ্ঞেস করেন ও বাবা তুমি কোথায় যাচ্ছ, বললাম তো আমি হাওরে যাচ্ছি, আবার ভুলে যান জিজ্ঞেস করেন বাবা তুমি কোথায় যাচ্ছ, ধমক দিয়ে বলা হয় তুমি কেন এত কথা বলো, আমি যে বললাম তোমাকে আমি হাওরে যাচ্ছি, তোমার সেটা জানার প্রয়োজনটা কি, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ ছোটোবেলা ওই সন্তানই বাবাকে বলেছে বাবা ওই গাছের মধ্যে যে বসা ওটা কি, বাবা বলেছেন কাক, আবার সন্তান যখন বলল বাবা ওটা কি, বাবা বললেন ওই এটা কাক রে বাবা, আবার সন্তান বলে বাবা ওই গাছের মধ্যে ওইটা কি, আবার সন্তানকে চুমা দিয়ে বাবা বলেন আব্বু এটা কাক, এটার নাম হলো কাক। এভাবে বারবার বারবার সন্তান প্রশ্ন করলেও বাবা খুশি মনে আবার মায়ার নজরে আবার চুমু দিয়ে বাবা ওই সন্তানের বারবারের কথারও জবাব দিয়েছেন, কখনো অসন্তুষ্ট হন নাই, মা সন্তানকে বারবার কথা বলাতে শিক্ষা দিয়েছেন, অসন্তুষ্ট হন নাই। অথচ ওই মা বাবা যখন বৃদ্ধ হন, তারা একবারের বেশি দুইবার কথা বললে তাদের প্রতি ধমক দেওয়া হয়, ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা হাদুহুমা ও কিলাহুমা। আল্লাহ পাক বলেছেন তারা যখন বৃদ্ধ হবেন, তোমাদের সামনে যখন বৃদ্ধ হবেন, তারা শিশুর মতো হয়ে যাবেন, তখন তারা শিশুসুলভ আচরণ করবেন, ফালা তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা, তাদের আচরণে তোমরা উফ বলো না, তাদেরকে তোমরা ধমক দিয়া কথা বলো না। অথচ আল্লাহ পাকের এই হুকুম আমরা মানি না, মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাবার সাথে এমন বেয়াদবি করা হয় যে মা বাবা অসন্তুষ্ট হয়ে যান। আজকাল মা বাবা যাদের কদমের নিচে জান্নাত, তাদেরকে ছেড়ে দিয়ে আপনি যতই পীরের পিছনে ঘুরন না কেন, পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। যতই আপনি জনসেবা করুন না কেন, এই জনসেবা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি মা বাবা আপনার উপরে অসন্তুষ্ট থাকেন। আপনার জান্নাত মা বাবা, আপনার জাহান্নাম মা বাবা। আপনি একবার মায়ের পাশে বসে মাকে একটা কমলা
চুলিয়ে মার মুখে তুলে দেন, একটা আপেল কেটে মার মুখে উঠিয়ে দেন, একটা আঙ্গুর মার মুখে উঠিয়ে দেন, মার সামনে বসে মাথাটা খুলে দেন, টুপিটা সরিয়ে দেন, মাকে বলেন মা আমার মাথাটা একটু দোয়া করে ধাও, বাহিরে যাবেন মায়ের পাশে এসে বসুন, মাকে বলেন মা শিশুর মতো বলুন আমার মাথাটা হাতিয়ে দাও, আমার মাথায় হাত রাখো মা, মার পার মধ্যে তেল মালিশ করে দেন, আপনি বলেন মা আমাকে ক্ষমা করে দাও, মা কত কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও, আপনি মায়ের পায়ের মধ্যে আপনি মালিশ করেন, দেখবেন মার চোখ থেকে আনন্দাশ্রু পড়ছে, আরও এশ্রু আপনার জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেবে। এ কারণে যারা মা বাবাকে পেয়েছেন আপনি জান্নাত পেয়েছেন, মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করুন, আর যারা মা বাবা চলে গেছেন তাদের জন্য দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইনশাআল্লাহ বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে বাকি কথাগুলো বলবো, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কোরআন প্রোগ্রামে উপস্থিত হলাম। আমি আপনাদের সামনে আজকে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ সম্পর্কে কথা বলছিলাম। বিষয়টা অত্যন্ত লম্বা এবং স্পর্শকাতর, এই বিষয়ের উপরে কয়েকদিন আলোচনা করলেও শেষ হবে না। সংক্ষেপে আমি আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহর ইবাদত, আল্লাহর হক আদায় করা এবং আল্লাহর সাথে কিছু কাউকে শরিক না করা, সাথে সাথে মা বাবার সাথে এহসান করা। হাদিসের মধ্যে অনেক জায়গায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের রেজামন্দি হলো মা বাবার রেজামন্দির সন্তুষ্টির উপরে, আল্লাহ পাকের অসন্তুষ্টি হলো মা বাবার অসন্তুষ্টির উপরে। এ কারণে আমরা মা বাবাকে অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে। অনেকেই প্রশ্ন করেন, হুজুর এতদিন তো বুঝি নাই, এখন আপনাদের কথায় বুঝতে পারলাম, কিন্তু মা বাবাকে তো হারিয়ে ফেলেছি, তারা তো পৃথিবী থেকে চলে গেছেন, তারা কবরবাসী হয়ে গেছেন, আপনাদের জন্য হলো কথা হলো, আপনারা মা বাবার জন্য দোয়া করুন, মা বাবার নেক সন্তান হয়ে যান, সৎ সন্তান হয়ে যান, সৎপথে আপনি চলুন, নিজে হালাল পথে চলুন, এবাদত করুন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলুন, এবং সালাতের পরে তিলাওয়াতের পরে মা বাবার জন্য দোয়া করুন, তাদের কবর জিয়ারত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরজাকে বুলন করবেন এবং মা বাবার রুহ আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ফেরেশতাগণ যখন নিয়ে পৌঁছাবেন সওয়াব, তখন বলবেন যে আমাদের দরজা তো ছিল এই জায়গায়, ওই জায়গায় আমাদের দরজা হলো কিভাবে? তখন বলা হবে যে তোমার সন্তান এবাদত করছে, আর তোমার সন্তান জমিনে যে এবাদত করছে তার একটা অংশ তোমাকেও দেওয়া হচ্ছে, কারণ তোমার মাধ্যমে সন্তান পৃথিবীতে এসেছে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করতেছে, যার কারণে তোমার দরজাকে আল্লাহ পাক বুলন করেছেন। এভাবে মা বাবার রূহ সন্তানের উপরে খুশি হয়ে যাবে। চিন্তা করার কোনো ব্যাপার নাই, আফসোস করার কোনো প্রয়োজন নাই, আপনি নেক পথে চলুন, আপনি আল্লাহর বিধান অনুযায়ী চলুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হালাল পথে চলুন, হারাম পথ থেকে ফিরে আসুন। আপনি তো ওই মা বাবারই সন্তান, যার কারণে আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হবেন, আপনার ইবাদতের একটা অংশ যে নেক আওলাদ হিসাবে, ওয়ালাদুন সালেহ হিসাবে আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মা বাবার সাথে কোনো অবস্থায় অন্যায় আচরণ করা যাবে না। মা বাবা যেভাবে সন্তুষ্ট হন সেভাবে চলতে হবে। তবে হ্যাঁ, যদি মা বাবা অমুসলিম হন এবং তারা শরীয়ত বিরোধী কোনো কাজের হুকুম করেন সেটা মানা যাবে না। এরপরেও মা বাবাকে আপনি ধমক দিয়ে কথা বলতে পারবেন না, মা বাবাকে শালীনভাবে বুঝিয়ে আপনি সেটার থেকে ফিরে আসতে হবে। অন্যায় কোনো হুকুম করলে, মা বাবা যদি অমুসলিম হন আর তারা আপনাকে তাদের খরচের কথা বলেন, তাদের চিকিৎসার কথা বলেন, তাদের কোনো অধিকার পূরণের বাস্তবায়নের কথা বলেন, সেটা আপনাকে পালন করা আপনার উপরে ফরজ, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। তারা যদি নিষেধ দেন তুমি নামাজ পড়তে পারবে না, তারা যদি নিষেধ দেন তুমি কুরবানি করতে পারবে না, তারা নিষেধ দেন তুমি শরীয়তের এই কাজ করতে পারবে না, ওই কাজ করতে পারবে না,
তাদের ওই নিষেধ মানা যাবে না, কিন্তু তাদের যে হক হক হুকুক রয়েছে সেগুলো অবশ্যই আদায় করতে হবে। এমনইভাবে সন্তানের প্রতিও মা বাবার হক রয়েছে, সেই হকও আদায় করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা মা বাবার প্রতি সন্তানের যে হক সেটা শুনতে ভালো পাই, সেটা শুনলে আরাম লাগে, চোখ দিয়ে পানি আসে, কিন্তু সন্তানের প্রতি যে মা বাবার হক সেটা অনেক ক্ষেত্রে ধ্বংস করে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে সন্তানের হক নষ্ট করে দেওয়া হয়। প্রথমত সন্তানের হক হলো সন্তানকে পৃথিবীতে আনতে হবে বৈধ পদ্ধতিতে। আজকাল পৃথিবীর উন্নত দেশগুলোতে সন্তান যার সন্তানে বড়ে গেছে, এটা কেয়ামতের আলামত, বিবাহ বহির্ভূত সন্তান পৃথিবী ভরে গেছে। বিবাহ বহির্ভূতভাবে সন্তান পৃথিবীতে আসলে প্রথমেই আপনি সন্তানের হক নষ্ট করলেন, তাকে জারজ হিসাবে পৃথিবীতে আপনি জন্ম দিলেন, এটা তার হক আপনি নষ্ট করলেন। তাহলে কি করতে হবে? বিবাহের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সন্তানকে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিতে হবে, এটা সন্তানের হক। দ্বিতীয় হক হলো সন্তান জন্ম নিবে আপনার যে বীর্য থেকে, যে ঔরস থেকে, আপনার খাদ্য থাকতে হবে হালাল খাদ্য, হালাল খাদ্যের মাধ্যমে এই বীর্য তৈরি হতে হবে। তৃতীয় কথা হল যে বীর্য মায়ের গর্ভে গিয়ে সন্তান তৈরি হবে, ওই মা যে 10 মাস 10 দিন পেটে রাখবেন, আপনি একটা সন্তান পৃথিবীতে প্রসব করবেন, কিন্তু আপনি থাকলেন আল্লাহর নাফরমানির মধ্যে মুবতলা, নিমজ্জিত, আপনি হারাম খাদ্য গ্রহণ করলেন, ওই হারাম খাদ্য থেকে আপনার সন্তান বড় হতে লাগলো, আপনি বেপর্দাভাবে চলাফেরা করলেন, আপনি বেপর্দা চলাফেরার অবস্থায় আপনার সন্তান ভিতর থেকে সে এটার আসর তার মধ্যে গিয়ে পড়ল, আপনি তার হক নষ্ট করলেন, সে বলতে পারতেছে না ও মা তুমি গান শুনো না, তুমি তিলাওয়াত করো, ও মা তুমি নাটক দেখো না, সিনেমা দেখো না, তুমি ওয়াজ শুনো, সন্তানটা মা আপনার গর্ব থেকে সেই কথাটা বলতে পারছে না, সন্তান আপনি পেটের সন্তানকে পেটে রেখে আপনি মদ পান করছেন, সন্তানকে পেটে রেখে আপনি হারাম খাদ্য ভক্ষণ করছেন, সন্তান বলতে পারছে না ও মা তুমি আমার হারাম খাদ্য গ্রহণ করো না, আপনি এগুলো করে সন্তানের হক নষ্ট করছেন। সন্তান মায়ের গর্ভে আসার পর মা আপনি বেশি করে ইবাদত করতে হবে, বেশি করে তিলাওয়াত করতে হবে, আপনি বেশি করে আল্লাহকে সিজদা করতে হবে, আপনি জিকির আজকারে নিমজ্জিত থাকতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, এটার আসর, এটার তাসির আপনার শরীরের অংশ আপনার সন্তানের মধ্যে গিয়ে পড়বে। তাই সন্তানের এই হক কোনো অবস্থায় আপনি নষ্ট করতে পারবেন না। আজকাল তো এমন অবস্থা হয় প্রেগনেন্ট হওয়ার পর লজ্জা শরমের বালাই নাই, নিজের পেট পর্যন্ত অন্যরা হাতিয়ে দেয়, অন্যরা পেটের মধ্যে স্পর্শ করে, মনে হয় যেন এটা একটা অশালীনতার একটা মার্কেট খুলে বসেছে। এটা করা যাবে না, শালীনভাবে আপনার থাকতে হবে, পর্দার সাথে আপনি চলতে হবে, আপনার সন্তানের হক আপনি নষ্ট করতে পারবেন না। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হইল, সন্তান জন্মগ্রহণ করল, জন্মগ্রহণ করার পর ওই সন্তানের সন্তানকে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, কারণ ওই আদম সন্তানকে নষ্ট করার জন্য, আদম সন্তানকে গুমরা করার জন্য সে ওয়াদা করেছে, কারণ ওই মানুষের কারণেই সে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, তাই সে ওই মানুষদেরকে সে পথভ্রষ্ট করার চক্রান্ত করবে আজীবন। দুনিয়াতে সন্তান যখন আসে, আসার সাথে সাথে ওয়াসওয়াসা দিতে থাকে, যার কারণে তার এক কানে আজান এবং অপর কানে একামত দিতে হয়, আর ওইটা দিলে শয়তান ভাগতে থাকে, তাকে দুনিয়াতে আসার পরেই ওয়াসওয়াসা দিতে পারে না। যদি এটা না করেন তো সন্তানের এই হকটা আপনি নষ্ট করলেন, তাকে শয়তান দুকা দিতেছে দুনিয়াতে আসার পরেই, কিন্তু আপনি তাকে বিরত রাখার, ওই শয়তানের দুকা থেকে বিরত রাখার আপনি ব্যবস্থা করলেন না। আপনি শয়তানের হিতাকাঙ্ক্ষী মা বাপ, ওই সন্তানের হিতাকাঙ্ক্ষী মা বাপ হতে পারলেন না, সন্তানের এই হকটা আপনি নষ্ট করলেন। আপনার তৌফিক রয়েছে সন্তান জন্মগ্রহণ করার পর আপনি আকিকা করে ভালো নাম রাখলেন না, জলটু বল্টু হেলেনা ডুলেনা নাম রাখলেন, এ সমস্ত আজগুবি উদ্ভট নাম, অর্থহীন,
অশ্লীল নাম রাখলেন সন্তানের। সন্তান বলতে পারল না যে আমার নাম এভাবে কেন তুমি রাখছ, সুন্দর একটা নাম রাখো। সন্তান বলতে পারে না, কিন্তু আপনি তো রাখতে পারতেন, আপনি সন্তানের হকটা নষ্ট করলেন, সন্তানের হক নষ্ট করলেন, ভালো একটা নাম রাখলেন না। আজকাল মানুষ দুইটা তিনটা নাম রাখে, তারা নিজেই বলে আমার ভালো নাম হলো আব্দুর রহমান আর আমার ডাক নাম হলো বল্টু, আমার ভালো নাম হলো মোহাম্মদ আর আমার ডাক নাম হলো শেলটু, নাউজুবিল্লাহ। এভাবে মানুষ প্রতারণা করে সন্তানের সাথে, এভাবে মানুষ সন্তানের হক নষ্ট করে, মা বাবা প্যারেন্টস সন্তানের হক নষ্ট করে। কালকে আমাদের দিন তারা কিন্তু জবাব দিতে হবে, এবং ওই সমস্ত সন্তানাদি ওই সমস্ত মা বাবার সিনার মধ্যে পাড়ি দিয়া লাফাইয়া তাদেরকে ডাংসাইয়া লাথি দিয়ে জাহান্নামে যাবে, উভয়ই জাহান্নামে হবে। এ কারণে সন্তানের হকের ব্যাপারেও আমরা সতর্ক থাকতে হবে। সন্তান যখন ভূমিষ্ঠ হলো তার ভালো একটা নাম রাখতে হবে, আকিকা করতে হবে, সন্তানকে কাপড় চোপড় পরাতে হবে, ভালো কাপড়। ভালো কাপড় বলতে দামি কাপড় নয়, শালীন কাপড়, শালীন পোশাক, আগডুম বাগডুমের পোশাক নয়, কার্টুন কার্টুন বাটুনের পোশাক নয়, শালীন পোশাক পরাতে হবে। যেখানে ফটো থাকে, কার্টুন থাকে, সেখানে ফিরিস্তা আসেন না, আর ছোট শিশুদের সাথে রহমতের ফিরিস্তা থাকেন, ফিরিস্তাদেরকে কষ্ট দেওয়া হয়। সন্তান আপনাকে বলতে পারছে না যে আমাকে শালীন পোশাক পরাও, কিন্তু আপনি তার হক নষ্ট করছেন। সন্তানকে ভালো কাপড়, শালীন পোশাক, ছবিবিহীন পোশাক পরাতে হবে। সন্তানটা একটু বড় হলো, মেয়ে সন্তান এক বছর দুই বছর, আপনি এমন সমস্ত পোশাক সন্তানকে, নায়িকা গায়িকাদের পোশাক, ওয়ার্ল্ড ফেমাস ডান্সারদের পোশাক আপনি পরালেন, ফখর করেন যে আমার মেয়েকে দেখতে অমুক ডান্সারের মতো লাগে, অমুক ডাইনির মতো লাগে, কি যেন বলে নায়িকা গায়িকা তাদের মতো দেখতে মনে হয়, অ্যাক্টার্স তাদের মতো দেখতে মনে হয়, আর তাদের পরনের যে পোশাক সেই পোশাকটা পরান। আহারে, ওই সন্তান তো বলতে পারছে না আপনি সন্তানের হক নষ্ট করছেন। এভাবে সন্তান যখন পাঁচ বছর, সাত বছর, আট বছরের সন্তান হইল, দশ বছরের সন্তান হইল, দেখতে বড় হয়ে গেছে, কিন্তু আপনার মেয়েকে এখন বলেন ও মা তুমি একটু হাত লম্বা কাপড় পরো, ও মা তুমি সেলোয়ারটা পরো, এই সন্তান এখন আর কথা শুনবে না, কারণ তার মিজাজ, তার মেন্টালিটি আপনি নষ্ট করে ফেলেছেন, তার চয়েস আপনি নষ্ট করে ফেলেছেন, তাকে উলঙ্গ পোশাক পরিয়েছেন, হাত ছাড়া পোশাক পরিয়েছেন, পায়জামা পরান নাই, তাকে স্কিনি পায়জামা পরিয়েছেন, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শিত হয়েছে, কিন্তু এখন তার যখন যৌবনকাল এসেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটেছে, তার এই পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেশে উঠে, সেগুলো অশ্লীলতা, সেগুলো বেহায়াপনা, সেগুলো ব্যাপারদেগি, কিন্তু আপনার সন্তানকে তো আপনি ওইভাবে ব্যাপারদেগিভাবে বড় করেছেন, তার মেন্টালিটি ওইভাবে তৈরি হয়ে গেছে, তার চয়েস এইভাবে হয়ে গেছে। আপনি যদি তাকে হাত লম্বা গেঞ্জি পরাতেন, হাত লম্বা কাপড় পরাতেন, লম্বা পায়জামা পরাতেন, তার পাটা গুড়া থাকত, আর ওইভাবে তার মেন্টালিটি গড়ে উঠত, বড় হইলেও সে বুঝত যে এইটাই আমার পোশাক। দেখবেন মেন্টালিটি তৈরি হয় মানুষের। আগের সময়ে এক সময় ছিল বড় পাওয়ালা প্যান্ট মানুষ পরত, আগের সময়ের আজ থেকে পঞ্চাশ বছর আগের বিভিন্ন ছবির মধ্যে দেখা যায় তখনকার স্টাইল ছিল, ফটোতে দেখেছি ইন্টারনেটে বিভিন্ন, তখনকার স্টাইল ছিল বড় পাওয়ালা প্যান্ট, শার্টগুলো এক সময় নাকি ছিল, মুরব্বীরা বলেছেন যে সুঙ্গার মধ্যে রাখা হইতো, অফিসে যখন যাইতেন সুঙ্গা থেকে বের করে কুসকুস শার্টগুলো সেগুলো ছিল ভদ্রতা, আর এখনকার হয়েছে আয়রন করে পড়া ভদ্রতা। এক এক সময়ের এক একটা মেন্টালিটি তৈরি হয়। তো যার মেন্টালিটি, যাকে আজকাল একটা ফ্যাশন বের হয়েছে যে শার্টের এইদিকে ফাড়া, প্যান্টের ওখানে তালি দেওয়া, ওইখানে তালি দেওয়া, নতুন প্যান্ট বানাইয়া আমি দেখেছি ইন্টারনেটে মেশিন দিয়ে ওই জায়গাটা ফেরে ফেলা হয়, আগুন দিয়ে ওই জায়গাটা জ্বালিয়ে ফেলা হয়,
আর এইভাবে জ্বালানো ফেরে ফেলা এই দিকে টুকরা থালি ইত্যাদি নাকি একটা ফ্যাশন, এটা মেন্টালিটির ব্যাপার। আবার যারা ওইগুলা পরে অভ্যস্ত হয়ে গেছে তারা ওইটা ভালো পোশাক তাদের কাছে ভালো লাগবে না, আর যারা ভালো পোশাক ভদ্র পোশাক পরেন তারা ওই পোশাকটা পরতে পারবেন না, তাদের লজ্জা লাগবে। যারা শালীনভাবে চুল রাখেন তারা ওইভাবে অশালীনভাবে চুল রেখে চলাফেরা করতে পারবেন না, তাদের লজ্জা লাগবে। আমরা যারা পাগড়ি পরি, টুপি পরি, পাঞ্জাবি পরি, আমরা আমাদেরকে কোটি টাকা দিলেও আমাদেরকে যে আপনি দাড়ি ফেলে দিন, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি টাইট কোট লাগিয়ে হাঁটুন, আমরা হাঁটতে পারবো না। কোটি টাকা দিলেও, সমস্ত দুনিয়া দিয়ে দিলেও লজ্জা লাগবে, আমরা হাঁটতে পারবো না। আবার একজন মানুষ সে টাই শার্ট প্যান্ট লাগিয়ে তিনি ক্লিন শেভ করে তিনি অফিসে যান, তাকে যদি বলেন আপনি পাগড়ি পরুন আর একটা জুব্বা লাগিয়ে আজকে অফিসে যান, তার লজ্জা লাগবে, তিনি যেতে পারবেন না। কারণ তার স্টাইলটাই হলো এটা, তার মেন্টালিটি গড়ে উঠেছে এভাবে। ঠিক তেমনইভাবে আমরা আমাদের সন্তানাদির মেন্টালিটি আমরা নষ্ট করে ফেলতেছি। ছোটোবেলায় তাদেরকে আগডুম বাগডুম মার্কা কাপড় পরাই, তাদেরকে নায়িকা নাই গায়িকাদের কাপড় পরাই, ড্যান্সারদের কাপড় পরাই, অশ্লীলতার কাপড় পরাই তাদেরকে, যার কারণে ওই মেয়েটার মেন্টালিটি এমনভাবে গড়ে উঠে, আমার ওই ছেলেটার মেন্টালিটি এমনভাবে গড়ে উঠে, তাকে বড় হওয়ার পর আপনি যখন বলবেন শালীন পোশাক পরার কথা তার ভালো লাগবে না, তার সেটা ইজ্জতে ধরবে, তার মেন্টালিটি তাকে আঘাত করবে। তাই মা বাবা ওই বাচ্চাদেরকে নষ্ট করেন, ওই বাচ্চাদের হক নষ্ট করেন মা বাবা। তারা যদি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শালীন পোশাক পরাতেন তাহলে আজকে ওই বাচ্চারা এভাবে নষ্ট হইতো না। বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখন কান্নাকাটি করেন, হুজুরের কাছে দোয়া চান, সদকা করেন, আর তাবিজ নেবার জন্য চেষ্টা করেন, পানি পরানোর জন্য চেষ্টা করেন। আপনি আপনার বাচ্চাকে ধ্বংস করেছেন, নিজ হাতে ধ্বংস করেছেন বাচ্চার এই হক আপনি নষ্ট করেছেন। শুধু মনে করেন মা বাবার উপরেই সন্তানের হক রয়েছে, সন্তান মা বাবার খেদমত করবে, না না, এর আগে আপনি কী করেছেন আপনার সন্তানের জন্য সেটা আপনি দেখতে হবে। আপনি নিজ হাতে আপনার সন্তানের আপনি হক নষ্ট করেছেন। সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি আকিকা না করে বার্থডে পার্টি করতেছেন, বছরের পর বছর প্রতি বছর বার্থডে পার্টি করে আপনি সন্তানকে করে দিয়েছেন আল্ট্রা মডার্ন, সন্তানকে করে দিয়েছেন বিজাতীয় আদর্শের অনুসারী, আপনি ধ্বংস করেছেন টাকা পয়সা খরচ করে, আপনি আপনার নিজের পায়ে কুড়াল মেরেছেন আর এখন কান্নাকাটি করেন। কেন আপনি, আপনাকে কে অধিকার দিল আপনি আপনার এই শিশু সন্তানের হক নষ্ট করতে? আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে হবে। তাই সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করার যারা করেন তাদের সন্তানেরাই মা বাবার হক যথাযথভাবে আদায় করে। তাদের সন্তানই মনে করে যে আমার মায়ের পায়ের নিচে তো আমার জান্নাত, আমার বাবার পায়ের নিচে তো আমার জান্নাত, আমি আমার জান্নাত হাসিল করতে হবে। প্রথমে সন্তানাদির হক আদায় করতে হবে, তাছাড়া সন্তানাদিদেরকে দিনই শিক্ষা দিতে হবে। আপনি শিক্ষা দিলেন সন্তান যেন আপনাকে রুজি করে খাওয়ায়, সন্তান যেন দুনিয়া অর্জন করে আখেরাত অর্জন করার শিক্ষাটার দিকে আপনি গুরুত্ব দিলেন না, দুনিয়ার শিক্ষার জন্য আপনি টাকা পয়সা খরচ করলেন, আখেরাতের শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করতে আপনার কষ্ট হয়, আপনার সন্তানকে আল্লাহর হক, মা বাবার হক, বন্দার হক বুঝালেন না, আপনি সন্তানকে হালাল হারামের শিক্ষা দিলেন না, আপনার সন্তান 20 বছর 22 বছর 25 বছরের সন্তান হয়ে গেল, ওই সন্তানকে সাংসারিক জীবন কি, বৈবাহিক জিন্দেগি কি, স্বামীর হক কি, স্ত্রীর হক কি, সেগুলো বুঝালেন না, হঠাৎ করে বিয়ের মধ্যে £50,000 খরচ করে নিলেন, আর গান বাদ্য নর্তকী তাদেরকে দাওয়াত করলেন, আর অনুষ্ঠানের মধ্যে শুধু আখদের 5 মিনিট ওই সময়টা আপনি ব্যয় করলেন, যদিও একটা খুতবা পরে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আপনি তাকে এই শিক্ষা দিলেন না স্বামী কী জিনিস, স্ত্রী কী জিনিস, সংসার জিন্দেগি কী, সংসার কীভাবে চালাতে হবে, সেই শিক্ষাটা তাকে দিলেন না, আপনি সন্তানের হক নষ্ট করলেন। এভাবে আমরা প্রতিবেশীর হক, অন্য ধর্মাবলম্বীদের হক, ওয়েদারের হক, এনভায়রনমেন্টের হক, আমরা যেন ময়লা যত্রতত্র ফেলে না দেই, সেগুলো যথাযথ জায়গায় ফেলি, সেই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। মাটির হক, মাটিতে যেন আমরা দম্ববরে পা না রাখি, এমন যেন আমি বড় হয়ে গেছি যে
মাথাকে এমন উঁচা করে যতই উঁচা করুন না কেন আপনি আসমান সইতে পারবেন না, আর যতই শক্তি দেখান না কেন আপনি পাহাড় ঠেলা দিয়ে ফেলে দিতে পারবেন না। আর তাই কারণে তাকাব্বুর করার কোনো দরকার নাই, তাকাব্বুর আল্লাহ পছন্দ করেন না, আর তাকাব্বুরের কারণে আপনার সকল আমল ধ্বংস হয়ে যাবে। এ কারণে আসুন আমরা হক ও হুকুক আল্লাহর হক এবং বন্দার হক আদায় করার মাধ্যমে খাঁটি একজন মুমিন হই, আমরা ইহকালীন জগতেও আমরা আদর্শ একজন মানুষ হই এবং পরকালীন জগতে চিরস্থায়ী জান্নাতের অধিকারী, আরামের জিন্দেগির অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। হাদা মিন ইলমি ওয়া ইনদাল্লাহ, আমার যতটুকু জানা আমি সেগুলো বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে এবং আমার সকল দর্শক শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে অসম্পূর্ণ কথাগুলি বলবো, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।